আমার কাছে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ইডি চিঠিগুলো থুতু দিয়ে ফেলে দেব, ইনকাম ট্যাক্সের চিঠিগুলো ফেলে দেব, সিবিআই চিঠিগুলো ফেলে দেব, আমি ভয় পাই না। বালুদার একটা ভিডিও পেয়েছি আমি 2021 সালের, উনি খুব সুন্দর কিছু বক্তব্য রেখেছেন, ডায়লগসগুলো খুব সুন্দর দিয়েছেন। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখার পর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। চলুন আমরা কিছু ডায়লগ বালুদার শুনে নিই 2021 সালে। আমার কাছে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ইডির চিঠিগুলো থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিগুলো ফেলে দেবো, সিবিআই চিঠিগুলো ফেলে দেবো, আমি ভয় পাই না, আমি ভয় পাই না। কেউ কেউ মনে করেছে যে ভঙ্কর চমকর চলে যাবে, ভঙ্কর চমকর হামলায় হবে না, দু একটা চিরিং মিরিং করছে, দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোনে আওয়াজে শুনে রেখে দিন, তাদের স্থান হবে জেলে, জেনে রেখে দিন, তাদের ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেবল লিঙ্গ নিল। আমি ভাবছে বিজেপি ভাবছে দু চারজনকে হাওয়া দিয়ে দেবো, হাওয়া দেবে না, যদি প্রেবল খুব কঠিন। আমি বললাম ইস্পাত আমাকে যত পিটাবেন আমি খাড়া হয়ে থাকবো, আমি বেঁকবো না, জেনে রেখে দিন, লড়াই হবে। কেউ বলছে খেলা হবে, খেলা তো হবেই, আমি তো মরার খেলা খেলি না, আমি উন্নয়নের খেলা খেলি। হয়েছে এরা কুকর্ম কিছু করে এসছে, কিছু পয়সা কড়ি করেছেন মনে হয় কোথা থেকে, লোকে খেতে কত লাগে ভাই, আয়েস কত লাগতে পারে। আমি বড় লোকের ঘরের ছেলে, আমি জমিদার বংশের ছেলে, কত খেতে লাগে, দিনে 50 টাকা, দুপুরবেলা 20 টাকা, রাত্রিবেলা 50 টাকা, 120 টাকা খেলে যথেষ্ট খাওয়া, সামাল দেওয়া যাবে না, অত খেলে হজম করা যাবে না। তারপরে মুখ্যমন্ত্রী সব ফ্রি করে দিয়েছে, দিনে এপ্রিল মাস থেকে বললেন না কারো কাজের পয়সা নেওয়া যাবে না, আরে চাল তো 2 টাকা, গম তো 2 টাকা আপনি দিচ্ছেন, বলে না তাও নেবে না, গরিব মানুষের দেবার সামর্থ্য নেই, তারা কেউ দেবে না, সবাইকে ফ্রি করে দাও। আমি টিভিতে একদিন বসে আছি আমার খাদ্য ভবনে, রাত্রিবেলা অফিস দেখি আমাকে নিউজ 18 দেখাচ্ছে যে খাবড়ায় জল জমেছে, আমি দেনদেন নিলিমেশকে ধরেছি জল জমেছে ব্যাপারটা আমাকে তো বলনি, ক্লিয়ার করনি, বললাম এখানে প্রত্যেকবার জমে, আমরা কোনো কথা শুনতে চাই না, 15 দিনে জল বার করতে হবে, সমালোচনা করলে হবে না ভাই, কাজ করতে হবে, শুধু পরিকল্পনা, শুধু ইনকাম ট্যাক্সকে দেখালো, ইডিকে দেখালো, সিবিআইকে দেখালো। আমি একথা বলেছি কিন্তু আমার যদি কোনো কর্মীর গায়ে বা হাবড়ার কোন সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, যদি প্রেম মল্লিকের তখন দেখবে রূপ, দেখবেন আমার রূপ, দেখে রাখবেন।